দাদা সে তুমি কি রাগি দাদা একদমই তাই স্বপ্নের লক্ষাধিক মানুষ তোকে দেখেছে প্রথমবার তোকে, তার উপর পুরো টিপিক্যালি একদম এরকম ভাবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, জমদুয়ারে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। পরে একটা বাঙালদের একটা নিয়ম আছে, এটা পরের লাইনটা হচ্ছে কাঁটা যেন নড়ে না, ভাই যেন মরে না। আমি ওটা পুরো একদম স্কিপ করে বাদ বাকিটুকুই বলেছি, এইটুকুই দেখো ওটা দেখো না। তাহলে বোনের উপর গর্ব হচ্ছে আর বোনের দাদার উপর গর্ব হচ্ছে? হ্যাঁ দিদিভাই, এই আপনি কে? আপনি অনেকক্ষণ ধরে বকবক করছেন, আপনি কে বলছেন? আপনার পরিচয়টা একটু দিন, এই ব্লগে সবাই জানতে চাইছে আপনি কে। আমার খুব বাজে অবস্থা, এটা এটা আমি ওর পরিচয় দিয়েছি, এটা দাদাগিরি, ওটা বৌদিগিরি। দাদা আর বোন ট্রফি জিতেছে, কিন্তু ট্রফিটা থাকবে আমার কাছে বেশি যতই বলুক না। আরে এ আমি এবার দরজার সামনেটা আমার কাছে, আমি এবার দরজার নন, আমার দরজার বড় এই কি হচ্ছে? আমি বললাম এটা কাপ একদমই তাই বলছি, আমি চাই একটু সবাই মিলে এবার একটু ট্রফিটা একটু আমরা আনি, যেটা এত কষ্ট করে আমরা ভুল ভাল উত্তর না দিয়ে। আচ্ছা ঠিক, দে বাবা ওকে দে, বাড়ির নববিবাহিতা বউ বাবা, ও বাড়ির নববিবাহিতা বউ বাবা, ওকে দে। আপনি না বললে আমাদের অডিয়েন্স জানতোই না। ওর দৌলতে আমার জি বাংলাতেও কাজ করা, তো জি বাংলা কি বলবে, দৌলতে কিছু বলবে, ট্রফিটা ধরেই পারো, দৌলতে কিছু করে না, এদের নিয়ে যোগ্যতা একটা, আমি তো জানি প্রথম কাজটা ওর সাথেই আমার, ওই জন্য এটা যদি বাবার জন্য হয়ে থাকে, এটার হাকদার মাও এবং এটার হাকদার আমার পার্টনারও, এটার হাকদার অবশ্যই আমার দাদাও, এবং দাদার বউটা প্রচন্ড ঝগড়া করছে ওর জন্য, ও ট্রফি চাই সে, বাবা পুরো আসলে ঝগড়া আসলে এটা কাকুরি। একদমই তাই, শুধু তুমি কেন, পপিও আসো রাহুল, হ্যাঁ প্রচন্ড টেনশনে ছিলাম, চিৎকার চেঁচামেচি হয়েছে। বিষয়টা হচ্ছে যে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসিনি, যখন আমি অনেকটা ছোট, তখন মানে আমার বাবার প্রচন্ড ভালো আইকিউ এবং বাবার জিকে প্রচন্ড স্ট্রং, মানে সেখান থেকে দাঁড়িয়ে আমার এবং দাদা ভাইয়ের সত্যি জিকে ভীষণ খারাপ। তবে যখন আমরা একসাথে বসে টিভিতে দেখতাম কাটোয়ায়, তখন বাবা একটাই কথা বলতো, জিস যদি এই ট্রফিটা আমাদের বাড়িতে আসতো।
তো আমি প্রথম কাজের সময় তো আমি গেছিলাম দাদাগিরিতে, বাট আমি কখনো এইটা পাবো আশা করিনি। তো আজকে তোমাদেরকে সাক্ষী রেখে এই ট্রফিটা আমি বাবার হাতে তুলে দিতে চাই, সাথে দাদা ভাইও থাকবে। দাদা ভাই কিছু বলো, গানটা গাও পেছন থেকে। আচ্ছা আপনার কেমন লাগছে? আমার ছেলে আর মেয়ের জন্য আমি খুব গর্বিত, এইটা আমাকে দেওয়ার জন্য। এটা আমার কাছে যে কত মূল্যবান আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমার বাড়ির আমাদের জগৎজননী কি গুড্ডিকে মানে আমাদের দেবস্মিতাকে, দেবস্মিতার সঙ্গে আলাদা করে পরিচয় করানোর দরকার পড়ে না। ও আমার হবু বৌদি এবং আমার বোন, সব নববিবাহিত না, একদমই ওর বিয়ে হয়নি। নববিবাহিত হচ্ছে আমার কাছের একজন মানুষ, আমি বৌদি ওকে মানি না, আমার বোন হিসেবে ওকে ভালোবাসি। ও আমাদের দুজনকে আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছোট্ট একটি উপহার আমাদের জন্য নিয়ে এসেছে এবং থ্যাঙ্কফুল টু হার। এবং উই হ্যাড ফান মানে আজকে এক্সপিরিয়েন্স কিছু বলার নেই, মানে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে ও ক্যামেরার সামনে ফার্স্ট টাইম গেছে। মেমোরেবল ডে, লিটারালি মেমোরেবল ডে, না অসাধারণ। অ্যাকচুয়ালি আই হ্যাভ লাস্ট কোশ্চেন, ঠিক আছে, অনেক বকবক করেছিস, লাস্ট কোশ্চেন, ফাইনালি ট্রফিটা জিতিয়েছে এটাকে, ফাইনাল নকআউটটা কার ছিল? আমরা ফাইনাল না, ফাইনাল আনসারটা কার ছিল? ফাইনাল আনসারটা কার ছিল? লাস্ট আনসারটা ক্লিয়ারলি বলছি, হ্যাঁ তুমি বল। বলতে পারো ওর, বাট পয়েন্ট সিলেকশনটা বলতে পারো আমার। পয়েন্ট সিলেকশনটা ওর ছিল, দুটো ইম্পর্টেন্ট ছিল, দুটো ইম্পর্টেন্ট। ওই পয়েন্ট সিলেকশনটা 20 না, প্রচেষ্টা না হলে আমরা কখনোই জিততে পারতাম না। তাই জন্যই তো আজকে ভাইফোঁটা দিন। আচ্ছা যেটা অডিয়েন্স জানতে পারবে না, কিন্তু ব্লগ থেকে জানো কতগুলো ভুল আনসার দিয়েছিস? ভুল আনসার দিয়েছি মোটামুটি তিনটে ভুল আনসার, তিনটে ভুল আনসার দিয়ে মাইনাসে গেছিলিস? মাইনাস কত? মাইনাস আমাদের -13 ছিল, সেখান থেকে উঠে 27 উঠেছি, 27 উঠেছি। কিন্তু ওইটার থেকে প্লাস করার জার্নিটা ওয়াজ ভেরি নাইস, এন্ড উই হ্যাড ফান প্লেইং গুগলি রাউন্ড। মানে গুগলি রাউন্ডটা অসম ছিল, মানে একদম ফার্স্ট রাউন্ডটাতেই আমরা বাজিমাত করে দিয়েছি। আর বাদ বাকিটা যদি জানতে হয়, বাদ বাকিটা যদি জানতে হয় তাহলে ব্লগটা এন্ড করব। আমি একটাই কথা বলবো যে ভাই সৌরভ গাঙ্গুলি, ওটাই সৌরভ গাঙ্গুলিকে নিয়ে আর কিছু বলার নেই, হিজ লাভ অ্যাকচুয়ালি। ও যখন দাদা যখন ঢুকলেন ফ্লোরে, তখন ও লিটারালি মনু দাদা এসে গেছে মানে আমার এটাই ওকে গিফট দেওয়া আজকের দিনে। আমি দাদাকে এই নিয়ে দ্বিতীয়বার দেখলাম, তবে ওর যে এক্সাইটমেন্টটা ছিল ওটাই আমার তরফ থেকে ওকে দেওয়া এবছরের ভাইফোঁটার গিফট। এবং ওকে আমি সেই অর্থে কোনো কিছু গিফট দিতে পারিনি, মানে সেই রকম বড় সড়ো কিছু দিতে পারিনি, তবে আজকে মনে হয় ওর সারা জীবনের একটা অ্যাসেট ওকে আমি দিয়ে রাখলাম। তার বিনিময়ে এখন আমি কিছু পাইনি, তবে নিয়ে নেব। কিন্তু বিষয়টা হচ্ছে যে এবার ব্লগটা এন্ড করব। ব্লগটা এন্ড করার সঙ্গে সঙ্গে একটাই কথা বলবো, তোমরা ভাই ফোঁটার দিন মানে 6 নভেম্বর রাত্রি 9:30 সময় অবশ্যই, এটা তো ভাই ফোঁটার পরে টেলিকাস্ট হবে না, ভাই ফোঁটার আগে, ভাই ফোঁটার দিন না, ভাই ফোঁটার আগে টেলিকাস্ট হবে না, জি ঠ্যাঙাবে। আমরা 6 তারিখে দেবো, ভাইফোঁটার দিনে দেবো, সন্ধ্যেবেলা না রাত্রিবেলা 12টার সময়। আমরা 6 নভেম্বর রাত্রির 12টার সময় এই ব্লগটা আপলোড করব, এবং তোমরা সবাই জানিও আমাদের এই ভাই বোনের জুটি তোমাদের কেমন লাগলো। স্টে টিউন।